হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকে আরেকটি নতুন ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। আমার আজকে টিপসটি হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটি টিপস যা তোমাদের অনেকেরই অজানা। তো চেষ্টা করব আজকে এই ভিডিওর মাধ্যমে তোমাদের কিছু টিপস শেয়ার করার। আমি বেশ কিছুদিন আগে তোমাদের সাথে একটি পান পাতার ভিডিও শেয়ার করেছিলাম, তো সেক্ষেত্রে তোমরা খুব ভালো রেসপন্স দিয়েছো এবং খুব ভালো ফলাফল পেয়েছো, আমাকে অনেক আপুই জানিয়েছো। তো আজকে এমন কিছু টিপস তোমাদের সাথে শেয়ার করব, আশা করি সেটি তোমাদের খুবই উপকারে আসবে। অনেক আপুরা হয়তো ভাবছো পান পাতার সাথে দুটো শুকনো মরিচ এবং এক টুকরো আদা মেশালে কি হতে পারে। এই টিপসটি হয়তো অনেক আপুদের জানা, আবার অনেক আপুদের অজানা। তো যারা জানো না তাদের জন্য আজকের আমার এই ভিডিওটি। পান পাতার এই টিপসটি হচ্ছে 100% কার্যকরী একটি টিপস। আমি নিজেও বারবার এই টিপসটি ফলো করে খুব উপকার পেয়েছি, যার জন্য সেটি তোমাদের সাথে শেয়ার করেছি। পান পাতায় নানা ধরনের ঔষধি গুণাগুণ রয়েছে যা আমরা অনেকেই জানি না। আমরা বর্তমান যুগের মেয়েরা ওজন কমানো নিয়ে একটু বেশি চিন্তিত থাকি সবসময়। তো আজকে গোপন একটি টিপস তোমাদের সাথে শেয়ার করব। দুটি পান পাতার সাথে 2 গ্লাস পানি নিয়ে 10 মিনিটের জন্য চুলার আঁচে রেখে দাও। 10 মিনিট পর পানিটাকে ভালোভাবে ছেঁকে 1 টুকরো অথবা 2 টুকরো লেবুর সাথে আধা চা চামচের মতো মধু মিশিয়ে রেগুলার পান করো। তো সেক্ষেত্রে খুব ভালো একটি ফলাফল পাবে। এছাড়া গ্যাস্ট্রিক, আলসার, বুকে জ্বালা, যে কোনো ধরনের সমস্যা সমাধানে পান পাতার গুণাগুণ অতুলনীয়। শরীরের যে কোনো অংশ যদি ক্ষত হয়ে যায়, তো সেখানে যদি পান পাতার রসটাকে থেতো করে দেওয়া যায়, খুব সহজে সেই সমস্যা থেকে সমাধান পেতে পারো। তো আমি এখানে 2 শুকনো মরিচের মাথা কেটে দানাগুলোকে আলাদা করে নিচ্ছি। রান্না করতে গেলে অনেকেই হাতে ছ্যাঁকা লাগে অথবা পুড়ে যায়, তো সেক্ষেত্রে পান পাতার রসের সাথে কিছুটা মধু অ্যাড করে সেখানে লাগিয়ে দিলে সেটি খুব সহজেই সেরে ওঠে। তাছাড়া যাদের আঁচিলের সমস্যা রয়েছে, কিছুটা পান পাতার সাথে আধা চা চামচের মতো সরিষার তেল মিশিয়ে সেটি যদি রেগুলার লাগানো হয়, তো সেক্ষেত্রে আঁচিলটা খুব তাড়াতাড়ি সরে যায়। তাছাড়া পেটে ব্যথার সমস্যা সমাধানে পান পাতা কিন্তু খুবই উপকারী। পান পাতার সাথে কিছুটা কালো জিরে অ্যাড করে সেটাকে থেতো করে শরবত বানিয়ে যদি পান করা হয়ে থাকে, তো পেটে ব্যথার সমস্যা খুব তাড়াতাড়ি সেরে ওঠে। চুলের সমস্যা সমাধানে যাদের প্রচুর পরিমাণে হেয়ার ফল হচ্ছে তাদের জন্য পান পাতা কিন্তু খুবই উপকারী। পান পাতায় রয়েছে প্রচুর পরিমাণ ভিটামিন সি এবং ভিটামিন ই। পান পাতার সাথে কিছুটা তেল মিক্স করে সেটি যদি গোসলের প্রায় 1 থেকে 2 ঘন্টা আগে মাথায় হেয়ার প্যাক হিসেবে লাগানো যায়, তো সেক্ষেত্রে খুব তাড়াতাড়ি চুল পড়া বন্ধ হয়ে যাবে এবং চুলের যাবতীয় সমস্যার সমাধান পেয়ে যাবে। তাছাড়া যাদের খুশকির সমস্যা রয়েছে, তারা যদি শ্যাম্পুর সাথে পান পাতাকে থেতো করে সেই রসটা খুব ভালোভাবে মাথায় দিয়ে শ্যাম্পু করে নেয়, তো খুব ভালো একটি ফলাফল পেতে পারো। তো এবার আমি শুকনো মরিচ দুটোকে টুকরো করে কেটে নিচ্ছি। হয়তো অনেকেই জানো না, পান পাতা কিন্তু আমাদের ব্রণের জন্য খুবই ভালো। খুব সহজেই ব্রণের দাগগুলোকে রিমুভ করে দেয় এবং ব্রণ কমাতে খুবই সাহায্য করে থাকে। পান পাতার সাথে 1 চা চামচের মতো বেসন এবং 2 চিমটির মতো হলুদ ইউজ করে খুব সুন্দর একটি স্মুথ পেস্ট বানিয়ে সেটি ফেজে অ্যাপ্লাই করো প্রায় 15 থেকে 20 মিনিটের জন্য। এরপর ঠান্ডা পানি দিয়ে ভালো মতো ধুয়ে নাও। এক্ষেত্রে সপ্তাহে যদি 2 থেকে 3 বার ইউজ করা যায়, খুব সহজেই ব্রণ দূর হয়ে যাবে। তো তোমাদের সাথে যে টিপসগুলো আমি শেয়ার করছি, এগুলো কিন্তু 100% কার্যকরী টিপস, কারণ আমি এগুলো আগে অ্যাপ্লাই করে তারপর তোমাদের সাথে সেই জিনিসটিকে আমি শেয়ার করি। এরপর আদার টুকরোটাকে আমি ছোট ছোট করে কেটে নিচ্ছি। শরীরের যাবতীয় সমস্যা সমাধানে আদার পানি কিন্তু খুবই উপকারী। এছাড়া চুলের যাবতীয় সমস্যা সমাধানে যেমন জিঞ্জার অয়েলটা বর্তমান বাজারে কিন্তু খুবই বিক্রি হচ্ছে, তো সেটিও কিন্তু চুলের জন্য খুবই ভালো। তবে আমি সাজেস্ট করব জিঞ্জার অয়েলটা বাসায় বানিয়ে খুবই সেটি চুলের জন্য কার্যকরী হয়ে থাকে। এবার যে কাজটি করব, শুকনো মরিচ এবং আদার টুকরোকে আমি পান পাতার সাথে ভালোভাবে ভাঁজ করে নেব, কারণ এটা যেন ছুটে না যায়। তো দেখতেই পারছো আমি কিভাবে পান পাতাটাকে ভাঁজ করে নিচ্ছি। এক্ষেত্রে শুকনো মরিচ এবং আদা দুটোই বের হবে না, তো সেই অনুযায়ী আমি ভাঁজ করে নিচ্ছি। আর তাছাড়া লক্ষ্য রাখতে হবে শুকনো মরিচের যে দানাগুলোকে আমি আলাদা করেছি সেগুলো যেন সাথে না আসে। এরপর যে কাজটি করব সেটি হচ্ছে খালি ওষুধের খোসা। তো এটি আমাদের কিন্তু মাঝে মধ্যে অনেক কাজে লাগে, তো আমি বেশ টুকটাক কাজ করার জন্য ওষুধের খোসাগুলোকে ফেলে না দিয়ে রেখে দিই। তো আমি যে কাজটি করব, এই খালি খোসা দিয়ে পান পাতাটাকে আটকে নেব। তো তোমরা চাইলে সুতো দিয়ে বেঁধে নিতে পারো। তো আমার কাছে মনে হয় খালি খোসা দিলে খুব ভালো হয়। অনেক আপুদের হয়তোবা কোশ্চেন্স থাকতে পারে যে আমি মরিচ থেকে দানাগুলো আলাদা কেন করেছি, কারণ এক্ষেত্রে ঝালের একটা ব্যাপার থাকে, তো দানাগুলো আলাদা করায় অতটা ঝাল বোঝা যাবে না। যাই হোক, খোসা দিয়ে আমি পান পাতাটাকে খুব ভালোভাবে আটকে নিয়েছি। দেখতেই পারছো আমি কীভাবে কোন প্রসেসে আটকে নিয়েছি।
এরপর যে কাজটি করছি, তো আমি এই ধরনের একটি পাত্রে কিছুটা পানি নিয়ে চুলায় বসিয়ে দিয়েছি। এবার চুলার সুইচটি আমি অন করে দিব। তো পানিটা হালকা গরম হয়ে আসা অবধি ওয়েট করার পর এরপর আমি আটকে নেওয়া পানপাতাটাকে দিয়ে দিচ্ছি। পানপাতাকে এমনভাবে সুতো অথবা খোসা দিয়ে আটকে নিতে হবে যাতে পানপাতাটা খুলে না যায়। এরপর আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি যাতে পানপাতার পানিটা ফুটে আসে। তো এক্ষেত্রে চুলার আঁচটিকে মিডিয়ামে রেখে দিতে হবে, হাই করলে চলবে না। 2 মিনিট পর পানিটা ফুটে আসার পর এবার আমি পানপাতাটাকে উল্টে দিচ্ছি। মিনিমাম 5 থেকে 6 মিনিটের জন্য চুলার আঁচে রাখবো, কারণ এর থেকে বেশি রাখলে এর সম্পূর্ণ গুণাগুণটা চলে যাবে। তো সেক্ষেত্রে আমি 5 থেকে 6 মিনিটের জন্য ওয়েট করার পর চুলাটা অফ করে নামিয়ে ফেলবো। আজকের পানপাতা দিয়ে বানানো এই রেমেডিটি আমার খুবই দরকার ছিল, তো ভাবলাম সাথে তোমাদের সাথেও আমি জিনিসটি শেয়ার করি, কারণ এটি খুবই উপকারী একটি রেমেডি বলতে পারো। প্রায় 6 থেকে 7 মিনিট পর এবার আমি চুলার সুইচটি অফ করে পানপাতাটাকে নামিয়ে ফেলেছি। তো একটু ঠান্ডা হলে আমি খুলে দেখব ভিতরের কী অবস্থা। তোমরা চেষ্টা করবে চুলার আঁচে 6 কি 7 মিনিটের জন্য রেখে দেওয়ার, কারণ এর বেশি রাখলে মানে এর গুণাগুণটা সরে যাবে। মিস্তার দাগ অথবা যে কোনো ধরনের দাগকে দূর করতে পানপাতার রেমেডিটি কিন্তু খুবই কার্যকরী। তো আমি বেশ কিছুদিন আগে পানপাতা নিয়ে একটি ভিডিও তোমাদের সাথে শেয়ার করেছি, তো চাইলে অবশ্যই সেই ভিডিওটি দেখে নিতে পারো। তো দেখতেই পারছো পানপাতার কালারটা কতটা চেঞ্জ হয়ে এসেছে। তো এরকম অবস্থায় নামিয়ে ফেলতে হবে। এবার যে কাজটি করব, আমি পানপাতাটাকে মুড়ে হালকা থেতো করে নেব। এক্ষেত্রে ব্লেন্ডার করলে হবে না। এক্ষেত্রে দেখতেই পারছো আমি কিভাবে থেতো করে নিয়েছি, সেম প্রসেসে সেমভাবে তুমি থেতো করে নিতে হবে, কারণ ঝালটা, যে মরিচের যে ঝালটা, সেটি বের হয়ে যাবে না এবং এটার গুণাগুণটা সম্পূর্ণ বজায় থাকবে। এবার আমি আমার পরিমাণ মতো পানি অ্যাড করে নিচ্ছি। আমার যতটুকু পরিমাণ দরকার আমি ঠিক ততটুকু পরিমাণ পানি নিয়ে নিচ্ছি। চাইলে তোমরা তোমাদের পরিমাণ মতো বাড়িয়ে নিতে পারো। তো আমি এর সাথে আরও কিছু পানি অ্যাড করব, যার জন্য আমি এটাকে আমার পরিমাণ মতো নিয়েছি, যেহেতু আমি কয়েকবারের মতো ইউজ করব পানিটি। তো এবার পানিটিকে 1 মিনিট রেখে সাথে সাথে পানিটিকে ছেঁকে নিতে হবে, কারণ এক্ষেত্রে যেহেতু এখানে মরিচ ইউজ করা হয়েছে, তো মরিচের ঝালটা না আসার জন্য এখানে পানিটিকে সাথে সাথে ছেঁকে নিতে হবে। তো পানিটা ছেঁকে নেওয়ার পর কত সুন্দর একটি কালার এসেছে। আজকের এই পানীয়টি যে আমি তৈরি করে দেখালাম, এই পানীয়টির গুণাগুণ এত পরিমাণ দামি যা বলে শেষ করা যাবে না। ফার্স্টই বলে নিচ্ছি, কিডনিজনিত সমস্যায় যারা ভুগছে তাদের জন্য এই পানিটি 100% কার্যকরী, তারা অবশ্যই বাসায় ট্রাই করবে। অনেক ক্ষেত্রে দেখা যায় কিডনিতে পাথর জমে যায়, তো সেক্ষেত্রে এই পানীয়টি পাথরটি গলতে খুবই সাহায্য করে থাকে। এছাড়া গলা ব্যথা, সর্দি, কাশি, যে কোনো ধরনের সমস্যা দূরীকরণে এই পানীয়টি খুবই উপকারী। তো আমি এই পানির সাথে আরও আধা গ্লাস পানি অ্যাড করেছি। এক্ষেত্রে খুব সুবিধা হবে, ঝাঁজটা একটু কম লাগবে। তো চেষ্টা করবে অল্প অল্প করে পানিটা সম্পূর্ণ খাওয়ার। যাদের প্রচুর পরিমাণে পেটে ব্যথা করে তারা যদি এখানে মরিচের পরিবর্তে যদি কালো জিরে অ্যাড করে এই পানীয়টি পান করে, তো সেক্ষেত্রে খুব তাড়াতাড়ি পেটে ব্যথাটা দূর হয়ে যাবে। গলা ব্যথা সমস্যার সমাধানে এই পানীয়টি কিন্তু খুবই কার্যকরী। আমার বেশ কিছুদিন ধরে গলাটা প্রচণ্ড ব্যথা করছিল, যার জন্য আজকে এই রেমেডিটি আমি তৈরি করেছি। যারা ওজন কমাটা নিয়ে খুবই দুশ্চিন্তায় রয়েছো তাদের জন্য এই পানীয়টি কিন্তু খুবই কার্যকরী। তো তোমরা এই পানীয়টি রেগুলার চেষ্টা করবে 1 গ্লাস করে খাওয়ার, অথবা 2-3 দিন পরপর করে খাওয়ার। সেক্ষেত্রে খুব ভালো একটি ফলাফল পাবে। না, এই পানীয়টি খুব তাড়াতাড়ি শরীরের চর্বি গলাতে সাহায্য করে এবং শরীরের মধ্যে থাকা টক্সিনগুলোকে দূর করে দেয়। এই পানীয়টি বাচ্চারাও খেতে পারবে, তবে এর সাথে আধা চা চামচের মতো মধু এবং কিছুটা পানি অ্যাড করে বাচ্চাদের খাওয়াতে হবে। অনেক সময় বাচ্চাদের ঠান্ডা লেগে নানা ধরনের সর্দি, কাশি এবং বুকে ব্যথা, গলা হয়ে থাকে, তো সেক্ষেত্রে এই পানীয়টি কিন্তু 100% কার্যকরী পানি। এছাড়া এই পানীয়টির আরো অন্যান্য গুণাগুণ রয়েছে যা বলে শেষ করা যাবে না। আজকে চেষ্টা করেছি তোমাদের সাথে খুব গুরুত্বপূর্ণ টিপসগুলো শেয়ার করার। আশা করি সব টিপসগুলো তোমাদের খুব উপকারে আসবে, অবশ্যই বাসায় ট্রাই করে দেখবে। তো এই ছিল আমার আজকের আয়োজন। নেক্সট ভিডিওতে আবার নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হব। আল্লাহ হাফেজ।